শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি মুবিনা নূর কোচি, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণের আরেকটি অংশ, প্রাণী ভৌগোলিক অঞ্চল বা জুও জিওগ্রাফিক্যাল রিজিওন নিয়ে। জুও জিওগ্রাফি বলতে আমরা কি বুঝি? এর অর্থ হচ্ছে ভৌগোলিক অঞ্চলে প্রাণীদের বিস্তার, অর্থাৎ ভৌগোলিক অঞ্চলে প্রাণীদের নির্দিষ্ট সন্নিবেশে এমন কিছু প্রজাতি বাস করে যা ওই অঞ্চলের একান্ত নিজস্ব। এসব জীবের টিকে থাকার ধরন প্রক্রিয়া নিয়ে বিভিন্নভাবে আলোচনা ও পর্যালোচনা করাই হচ্ছে জুও জিওগ্রাফির কাজ। ফিলিপ স্ক্ল্যাটার সমগ্র পৃথিবীকে মোট 6টি প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করেন এবং পরবর্তীতে আলফ্রেড ওয়ালেস সামান্য পরিবর্তন সাপেক্ষে ওই 6টি প্রাণী ভৌগোলিক অঞ্চলকে সমর্থন করেন। এই 6টি প্রাণী ভৌগোলিক অঞ্চল হচ্ছে নিম্নরূপ, যেমন প্যালিয়ার্কটিক অঞ্চল, নিয়ার্কটিক অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল ও ওরিয়েন্টাল অঞ্চল। এই 6টি অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে, এই কারণে আমরা ওরিয়েন্টাল অঞ্চল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ওরিয়েন্টাল অঞ্চলটি প্রধান 4টি উপঅঞ্চলে বিভক্ত, যথা ভারতীয় উপঅঞ্চল, সিংহলীয় উপঅঞ্চল, ইন্দোচীন উপঅঞ্চল, ইন্দোমালয় উপঅঞ্চল। বাংলাদেশ ভারতীয় উপঅঞ্চলের অন্তর্ভুক্ত। ওরিয়েন্টাল অঞ্চলের সীমানা, এর উত্তরে আফগানিস্তান ও চীন, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে ইরান ও আরব এবং পূর্বে প্রশান্ত মহাসাগর। অন্তর্ভুক্ত দেশসমূহ হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ চীন, ইন্দোচীন, শ্রীলঙ্কা, জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন, নেপাল, ভুটান। এদের জলবায়ু হচ্ছে উষ্ণ ও আর্দ্র, অর্থাৎ গ্রীষ্মমন্ডলীয়। এ অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে চিরসবুজ বৃক্ষের গভীর বনাঞ্চল ও সিক্ত পত্রঝরা বনাঞ্চল সৃষ্টি হয়েছে। গড় বাৎসরিক বৃষ্টিপাত 150 সেলসিয়াস। এ অঞ্চলের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল, গর্জন, সুন্দরী, বেত, নারিকেল, সুপারি, রাবার, আম, জাম, কাঁঠাল, চা পাট, তুলা ইত্যাদি। এবং প্রাণীকুলের মধ্যে আছে ইলিশ, রুই, মাগুর মাছ, ব্যাং, সাপ, কচ্ছপ, টিকটিকি, টিয়া, কবুতর, কোকিল, বাবুই, শালিক, হাঁস, পেঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হাতি, বানর, হরিণ ইত্যাদি। এখন আমরা আলোচনা করব ওরিয়েন্টাল অঞ্চলের অংশ হিসাবে বাংলাদেশের বনাঞ্চল নিয়ে। বাংলাদেশ একটি ছোট্ট জনবহুল দেশ, এর আয়তন 1,44,400 বর্গ কিলোমিটার। এর দক্ষিণ দিকে বঙ্গোপসাগর ছাড়া বাকি তিন দিকেই ভারতের বিভিন্ন রাজ্য। বাংলাদেশে প্রধানত প্রকৃতিগতভাবে তিন ধরনের বন দেখতে পাওয়া যায়। প্রথমে হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্ট বা হিল ফরেস্ট বা চিরসবুজ ও উপচিরসবুজ বনাঞ্চল। তারপর আছে পত্রঝরা বনাঞ্চল বা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট বা শাল ফরেস্ট। এবং তিন নম্বরে আছে ম্যানগ্রোভ ফরেস্ট বা যা সুন্দরবন নামে পরিচিত। এছাড়া আরো কয়েক ধরনের বন দেখতে পাওয়া যায়, যেমন কোস্টাল অ্যাফরেস্ট।